আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। রেসপেক্টেড ভিউয়ার্স, আজকে আমি দেখাবো কি করে আপনি আপনার লাইসেন্সের গারামা চেক করবেন। এটা অবশ্যই সৌদি আরবের জন্য প্রযোজ্য। যারা ড্রাইভার আছেন তাদের জন্য আজকে টিউটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ। সো এর জন্য আমাদের কি করতে হবে, প্রথমে আমরা আমাদের মোবাইলে ওয়েব ব্রাউজার ওপেন করব, গুগল ক্রোম, ফায়ারফক্স অথবা ইন্টারনেটের ডিফল্ট যে ব্রাউজারটি আছে সেটি ওপেন করতে হবে। এখানে প্রথম আমরা গুগলে যাব, গুগলে গিয়ে লিখব MOI। এটা লেখার পরে সার্চ রেজাল্টের দ্বিতীয় যে রেজাল্টটা আছে এখানে ক্লিক করব। এখানে গিয়ে দেখুন মিনিস্ট্রি অফ ইন্টেরিয়ার, এখানে গিয়ে আমরা আমাদের ইকামা নম্বর লিখবো প্রথম ঘরটিতে, আইডি নাম্বারের এখানে ইকামা নম্বর, এরপরে দ্বিতীয় ঘরটিতে আমরা যে উপরে কোডটি আছে সিকিউরিটি কোড ওপরে লেখা থাকবে, এটা এক এক সময় এক একটা আসবে, আমার বেলা যেটা আসছে আমি সেটা লিখতেছি। এখন আমরা ভিউ বাটনে ক্লিক করব। হ্যাঁ, রেজাল্ট এসে পড়েছে। এটা আমি আমার নিজের ইকামা নাম্বার দিয়েছিলাম, যেহেতু আমার কোনো জরিমানা নেই লাইসেন্সের উপরে। সো এখানে আসছে 0 রিয়াল আর আনপেইড ভায়োলেশন কাউন্ট 0, মানে আমার কোনো জরিমানা নেই, একটিও নেই। এখানে কয়টি জরিমানা থাকে তা লেখা থাকবে, আর নিচেরটা থাকবে টোটাল কত টাকা, কত রিয়াল জরিমানা আছে সেটা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এভাবেই আপনি আপনার লাইসেন্সের উপরে থাকা জরিমানার পরিমাণ বা গারামার পরিমাণ দেখতে পারবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, অ্যান্ড যারা সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি অনুগ্রহ করে করে নেবেন, সেই সাথে লাইক অ্যান্ড শেয়ার করবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।